এক্সিট পোল সম্পূর্ণরূপে উল্টে গেল। বর্তমানে যা ট্রেন্ড তাতে জেতা কেবলমাত্র সময়ের অপেক্ষা। বর্তমানে যা ট্রেন্ডিং সেটা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। বিজেপি বর্তমানে 49টি আসনের লিড নিচ্ছে, আইএনসি অর্থাৎ কংগ্রেস 36টি আসনে এগিয়ে রয়েছে, আইএনডি 3টি আসনে, আইএনএলডি 1টি আসনে, বিএসপি 1টি আসনে, জেজিপি, এইচএলপি, এএসপি এবং অন্যান্যরা 1টা আসনেও বর্তমানে এগিয়ে নেই। আপনাদেরকে এই গ্রাফটা তুলেও ধরেছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার যদি চলে আসি জম্মু কাশ্মীরের ক্ষেত্রে, জম্মু কাশ্মীরের ক্ষেত্রে বর্তমানে জেকেএনসি 42টি আসনে এগিয়ে রয়েছে এবং 1টি আসনে জয়লাভও করেছে। অন্যদিকে বিজেপি 27টা আসনে এগিয়ে রয়েছে এবং 1টি আসনে অলরেডি জিতেও গিয়েছে তারা। আইএনসি 8টি আসনে এগিয়ে রয়েছে, আইএনডি 7টি আসনে এগিয়ে রয়েছে, জেকেপিডিপি 3টি আসনে এগিয়ে রয়েছে, সিপিএম 1টি আসনে এগিয়ে রয়েছে এবং অন্যান্যরা এখনও খাতা খুলতে পারেনি। তবে আপনাদেরকে বলে রাখা ভালো, জম্মু কাশ্মীরের ক্ষেত্রে বিজেপি কিন্তু যথেষ্ট ভালো ফলাফলের দিকে এগোচ্ছে। কেননা ভারতের বেশিরভাগ মানুষই ভাবতে পারেনি যে বিজেপি জম্মু কাশ্মীরে ভালো ফল করতে পারে, কিন্তু সেখান থেকে যে ফল করছে তারা সেটাই কিন্তু অনেকটা ভালো, এরকমটাই মনে করছে রাজনৈতিকবিদরা।